वालेकुम गाइस, इसमें पप्पू सेन एंड वेलकम बैक माय न्यू वीडियो आई मीन ब्लॉग ब्लॉग नंबर 5। আমাদের একটা নতুন শুট চলতেছে আর শুটে আমার টিমমেট সবাই আছে, ক্যামেরাম্যান অর্জত, সহকারী অ্যাসিস্ট্যান্ট ইয়া সুমন, মজনু ভাতিজা, নয়ন, সাগর সবাই, আর হচ্ছে বাকি শুটটা আমরা ব্লগের ভিতরে নিতেছি। শত চেষ্টার পরে, অনেক চেষ্টা করার পরে একটা ডায়লগ কমপ্লিট হয়েছে, তা ক্যামেরার কি কয় ঈদ জেরা না নাকি আবার একটা ডায়লগের জন্য প্রস্তুতি হচ্ছে। ইটস মি পাপ্পু, প্রস্তুতি হচ্ছে। এখন হচ্ছে আমার শুট চলতেছে আর আমার শুটিং এর ফুটেজ নেওয়া হচ্ছে, আর এদিকে প্রচুর দর্শক, অনেক দর্শক আসছে শুটিং দেখবার। আসলে এরা সবাই হচ্ছে আমার ফ্যান ফলোয়ার, কারণে আমার ভালোবাসার কারণে তারা হচ্ছে আমার শুটিং দেখতে পারছে। আর আমাদের শুটিং শেষ, এখন আমরা এখান থেকে প্রস্থান নিচ্ছি, আরেকটা জায়গায় যাব, সুমনদের বাড়ি। সুমনদের বাড়িতে গিয়ে কিছু শুট আছে, বাকি শুটগুলো আমরা ওখান থেকেই নিব। বিশাল নদী, পদ্মা নদীর সাইডে বড়, আহ কি উন্নত শাখো। শুটিং এর জন্য কত জায়গা ঘোরাঘুরা করা লাগে রে, পাট খেত, ধান খেত, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত। আর আপনারা আমাদের ব্যাচেলর স্কোয়াড পেজে যাবেন, গিয়ে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটা ফলো করে দিবেন। আপনাদের ব্লগার ইটস পাপ্পু, সেই হবে মেয়ে, সেই হবে ছেলে, তার গিন্নে হবে পাপ্পু, সেও পাপ্পু। হয়েছে পাপ্পু হবে সে হচ্ছে তার স্ত্রী, সে আবার তার হাজবেন্ড। কিছুক্ষণ আগে ডোন্ট মাইন্ড প্লিজ, আসলে এটা ভিডিওর শুটিংয়ের ভিতরে একটু মজা ছিল, তো আশা করি নাচটা দেখে আপনাদের সবাই ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা ফলো করেন, লাইক কমেন্ট এবং শেয়ার করেন। আর এদিকে হচ্ছে আমি তাদেরকে বুঝাইতেছি নেক্সট সিন আসলে কীভাবে ডায়লগ দিতে হবে, কী কী বলতে হবে। এই ডায়লগটা ছিল মজনুমাতি আর সাগরের, তো ওদের দুজনকে বোঝানো হইতেছে, ওরা মনোযোগ দিয়ে শুনতেছে। আর এইদিকে হচ্ছে আমি তাদের অঙ্গভঙ্গি করে দেখাইতেছি। আর আমাদের হচ্ছে এই শুটিংটা যদি ভিডিওটা যদি দেখতে চান তাহলে হচ্ছে আমাদের ব্যাচেলর স্কোয়াড নামে একটা পেজ আছে, সে পেজে যাবেন। সে পেজে গেলে হচ্ছে আসলে আমরা কী নিয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন। সো দেরি না করে এখনই চলে যান ব্যাচেলর স্কোয়াড। আর ব্যাচেলর স্কোয়াডের লিঙ্কটা হচ্ছে আমি আমার এই ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে হচ্ছে আপনারা ব্যাচেলর স্কোয়াডের ভিডিওগুলো দেখবেন আর ব্যাচেলর স্কোয়াড পেজটা ফলো করে দেবেন। হ্যালো গাইস, দীর্ঘ দুই দিন পর আবার আমাদের শুটিং বন্ধ ছিল, দুই দিন পর হচ্ছে আবার নতুন করে শুট নিতেছি। আমার সাথে আছে আজকে সাগর আর নয়ন, টিমের অধিকাংশ লোকই নাই, কারণ হচ্ছে ওদের শ্যুটটা নিয়ে নিছি আগে আর ওরা কাজে ব্যস্ত, যার কারণে ওদের শ্যুট আগে নেওয়া হয়েছে, এখন বাকি শ্যুট আমাদের আছে। ঠিক মিষ্টি, তুমি কি দেখ পেরাচ্ছ এটি? হ্যাঁ, দুঃখের বিষয় যে আমরা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করি, একটা বাচ্চা থেকে শুরু করে বুড়ি হয় সবাই আগে টিকটকার করে খেপায়, টিকটকার করে আমাদের কষ্ট। আসলে আমরা সে আমাদের টিকটকার হিসাবেই দাবি করে।